আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস এইটের চ্যাপ্টার এইট সমান্তরাল স্বরললেখা ও ছেদকের ধর্ম এই চ্যাপ্টারের কোসে দেখি এইট এর কোয়েশ্চেন নাম্বার ফাইভ থেকে আগের পার্টে আমরা ওয়ান থেকে ফোর অব দি কোয়েশ্চেন ডিসকাস করেছি আজকে পাঁচ নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করছি তো কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কী বলছে নিচের এবি ও সিডি সরলেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি পাঁচের আন্ডারে তিনটে কোশ্চেন আছে প্রতি ক্ষেত্রেই সি সিডি দুটো করে স্বরলেখা দেওয়া আছে তাদের ছেদক হচ্ছে ইএফ প্রতি ক্ষেত্রেই এটা আছে এবার আমাদের যাচাই করতে হবে যে এবি আর সিডি সমান্তরাল কিনা আপাত দৃষ্টিতে এদের দিকে দেখে সমান্তরাল মনে হলেও এটা সত্যি সমান্তরাল কিনা সেটা আমাদের দেখতে হবে কোণের মান হিসাব করে দেখো পাঁচের একের কোয়েশ্চেনটা আমি খাতায় ছবিটা থেকে নিয়েছি এবি আর সিডি দুটো সরল লেখা ইএফ হচ্ছে সরলেখা দুটোকে ছেদক আর এই কোণটার মান বলেছে একশো পঁচিশ ডিগ্রি এই কোণটার মান বলেছে তিরিশ ডিগ্রি আমাদের বলেছে কোনের মান হিসাব করে বলতে যে সরলেখা দুটো সমান্তরাল কিনা মানে এবি আর সিডি সমান্তরাল কিনা কি করে কোণের মান হিসাব করে বলবো আমরা তার জন্য কতগুলো শতসিদ্ধ আমরা ব্যবহার করবো এখানে শতসিদ্ধ মানে সেই সমস্ত জ্যামিতিক বিবৃতিকে শতসিদ্ধ বলা হয় যেগুলো পরীক্ষিত প্রমাণিত মানে যেগুলো আগে প্রমাণ করা হয়ে গেছে এগুলো সত্য তো সেরকমই তিনটে বিবৃতি আছে দুটি সরল লেখাকে একটি সরল লেখা ছেদ করলে যদি জোড়া অনুরূপ কোণের মান সমান হয় তাহলে সরল লেখা দুটি সমান্তরাল হবে এটা একটা বিবৃতি সেকেন্ড দুটি সরল লেখাকে একটি সরল লেখা ছেদ করলে যদি একান্তর কোনগুলির মান সমান হয় তাহলে সরল রেখা দুটি সমান্তরাল হবে থার্ড দুটি সরল রেখাকে একটি সরল রেখা দ করলে যদি একই পাশের অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে সরল লেখা দুটি সমান্তরাল তার মানে তিনটে শর্ত পেয়েছি হয় অনুরূপ কোণের মান সমান হতে হবে না হয় কোণের মান সমান হতে হবে অথবা একই পাশের অন্তস্থ কোনো দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হবে আমরা আগের ভিডিওতে অনুরূপ কোণ কোণ অন্তস্থ কোণ আর একই পাশের অন্তস্থকোণ সম্বন্ধে আলোচনা করেছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আর একবার আগের ভিডিওটা দেখে নিও ঠিক আছে তো এই কোণটার মান যদি একশো পঁচিশ ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ এই কোণটা আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট ওয়ানে শিখে এসেছি যে একটা স্বরলেখাকে অন্য একটা স্বরলেখা ছেদ করলে যে চারটে কোণ উৎপন্ন হয় বিপরীত কোণগুলোর মান সমান হয় মানে এর বিপরীত কোণ তো এইটা তাহলে এদের মান সমান হবে এর সাথে এই দুটোর মান সমান হবে আর কি আর এর বিপরীত কোন এটা তাহলে এই দুটোর মান সমান হবে আর এই বিপরীত কোণগুলো কি বলে বিপ্রতীপ কোণ তাহলে এটা যদি একশো পঁচিশ হয় তাহলে এর বিপরীত কোন এটা তার মানে এর মানও এর সাথে সমান হবে তার মানে এটাও একশো পঁচিশ ডিগ্রি হবে আবার কি জানি আমরা একটা সরলেখার ওপর যে কোনো একটা বিন্দুতে কোণের মান কত হয় টোটাল একশো আশি ডিগ্রি হয় তার মানে এই কোনটা যোগ এই কোনটা এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণের মান একশো পঁচিশ বলে দিয়েছে এই কোনটার মান কত পাবো একশো আশি ডিগ্রি বিয়োগ একশো পঁচিশ ডিগ্রি সমান কত পঞ্চান্ন ডিগ্রি এবার দেখো আমরা শিখেছি অনুরূপ কোন অনুরূপ কোন মানে এটার অনুরূপ কোন এটা এটাও জেনেছি আমরা যে অনুরূপ অনুরূপপণের মান পরস্পর সমান হবে তার মানে এর মান যদি পঞ্চান্ন হয় এই কোনটার মান যদি পঞ্চান্ন হয় তাহলে এটার মানও পঞ্চান্ন হওয়া দরকার ছিল কিন্তু যেহেতু এর মান পঞ্চান্ন নয় মান কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তার মানে অনুরূপকন্দের মান কি হচ্ছে সমান হচ্ছে না এখানে সুতরাং এই সরললেখা দুটো সমান্তরাল নয় আপাত দৃষ্টিতে দেখে মনে হলেও এরা পরস্পর সমান্তরাল নয় সমান্তরাল মানে যে দুটো স্বরলেখা সমান্তরাল হবে তারা কোনো দিন একে অপরকে ছেদ করবে না প্রথম সত্যটাতেই আমরা দেখতে পাই যদি একজন কোণের মান সমান না হয় তাহলে স্বরলেখা দুটো সমান্তরাল হবে না কারণ হিসাবে কি লিখবো এই দুটো পয়েন্টের নাম আমি এখানে এটা এই পয়েন্টটার নাম দিলাম আর এই পয়েন্টটার নাম দিলাম এস আমাদের এই কোনটার মান বলে দেওয়া ছিল বি আর এস ইজিক টু এর বিপ্রতি কোন এটা তাহলে এ আর ইজিক্যাল টু কত একশো পঁচিশ ডিগ্রি আবার এই দুটো কোনো সমস্ত একশো আশি ডিগ্রি কারণ এটা একটা সরল লেখা এ আর ই যোগ ই আর বি এই কোন দুটো সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি এ আর ই কোনটার মান কত পেয়েছি একশো ডিগ্রি তাহলে একশো পঁচিশ ডিগ্রি যোগ ই আর বি এই কোনটা সমান হচ্ছে একশো ডিগ্রি এমপ্লয় ই আর বি কোন হচ্ছে একশো আশি বিয়োগ একশো পঁচিশ ডিগ্রি তার মানে এই কোনটার মান কত পেয়েছি পঞ্চান্ন ডিগ্রি আমরা জানি অনুরূপ কোন মান পরস্পর সমান হয় তাহলে এর অনুরূপ কোন এটা তাহলে এ দুটোর মান সমান হওয়া উচিত ছিল কিন্তু সমান নয় ই আর বি সমান সমান অনুরূপ কোন আর এস ডি কিন্তু ই আর বি ইজিক্যাল টু ফিফটি ফাইভ ডিগ্রি আর আর এস ডি এই কোনটা মান হচ্ছে তিরিশ ডিগ্রি বি এব ডি সরল লেখা দুটি পরস্পর সমান্তরাল নয় কারণ একজোড়া অনুরূপ কনের মান সমান নয় নেক্সট পাঁচের দুই এটা দেখো এখানে একটা কোণের মান একশো কুড়ি বলেছে আর একটা কোণের মান ষাট বলে দিয়েছে এটাও আমাদের ওইভাবে খুঁজতে হবে দেখো ছবিটা আমি খাতে এঁকে নিয়েছি এই কোনটার মান বলেছে একশো কুড়ি আর এই ঘণ্টার মান বলে দিয়েছি ষাট এটা একটা সরল মানে ইএফ একটা সরল তাহলে তাহলে উপর যে কোনো কোণের মান কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এদিকের কোনটা যদি ষাট ডিগ্রি হয় এদিকের কোনটা কত হবে একশো আশি বিয়োগ ষাট সমান সমান একশো কুড়ি ডিগ্রি আবার দেখো এই কোনটার একান্তরকোন তো এই কোনটা এর মানও একশো কুড়ি ডিগ্রি আর আমরা এখানে ক্যালকুলেশন করে পেয়েছি এর মানও একশো কুড়ি ডিগ্রি তার মানে কোণের মান সমান হচ্ছে একান্তর কোণের মান আমাদের ওখানে শর্তে ছিল যে এক একজোরা একান্তরকোণের মান সমান হলে আমরা সেই সরলেখা দুটোকে বলবো সমান্তরাল সরলেখা তাহলে এখানে আমাদের এবি আর সিডি পরস্পর সমান্তরাল সরলেখা এবি ও সি ডি পরস্পর সমান্তরাল সরল রেখা কারণ হিসাবে কি বলতে পারি এটা বোঝার জন্য নাম দিলাম এখানে দুটো পয়েন্টের এম আর এই পয়েন্টের নাম দিলাম এন ইএফ একটি সরল রেখা তাহলে আমরা কী বলতে পারি এম এন ডি যোগ ডি এন এফ এই কোন দুটো টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি এম এন ডি আর ডি এন এফ এই দুটো কোন যোগ ফল হচ্ছে একশো আশি ডিগ্রি এম এন ডি যোগ ডিএনএফ এই কোনটার মানদক্ষমতা বলে দিয়েছে ষাট ডিগ্রি তাহলে এম ডি কোনটার মান কত পেয়েছি একশো আশি বিয়োগ ষাট ডিগ্রি ইজিক্যাল টু একশো কুড়ি ডিগ্রি এ এম এন ইজিকাল টু একান্তর এম এন ডি তাই তো এই কোনটার একান্তর কোনটা এই কোনটা তাহলে এদের মান সমান হওয়া উচিত এখান থেকে মান সমানও অথব এ এম এন সমান সমান এম এন ডি কোন সমান একশো কুড়ি ডিগ্রি যেহেতু একান্ত কোন দুটো মান সমান সেজন্য আমার এখানে বলতে পারছি এবিডি সমান্তরাল স্বরলেখা পরস্পর পাঁচের তিনেরটা দেখো এখানেও এবিসিডি দুটো সরলরেখা টানা আছে ই এফ তাদেরকে ছেদ করেছি দুটো কোণের মান বলে দিয়েছে আমাদের কোণের মান হিসাব করে বলতে হবে যে এবিসি সিডি সমান্তরাল কিনা দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি খাতাতে এখানে দেখো ই এফ একটা সরলরেখা তাহলে এই টোটাল কোনটার মান তো একশো ডিগ্রি হবে এক সরলকোনায় মান তো একশো আশি ডিগ্রি আমরা জানি এক এই দিকের পোর্শনটা মান বলে দিয়েছে পঁচানব্বই ডিগ্রি তাহলে এই বাকিটুকুর মান কত হবে একশো আশি বিয়োগ পঁচানব্বই ডিগ্রি পঁচাশি ডিগ্রি এবার এর অনুরূপ কোন তো এইটা তাহলে এর মান যা হবে এর মানও তাই হওয়া উচিত ছিল কিন্তু দেখো এখানে পঁচাত্তর ডিগ্রি বলে দিয়েছে এটা প্রদত্ত দেওয়া আছে তাহলে মান মিল মান মিলছে না আমাদের প্রথম সত্ত্বে বলা ছিল যে একজন অনুরূপ কোণের মান মিলতে হবে বা যদি না মেলে তাহলে সেক্ষেত্রে সমান্তরাল সরালে হবে না সুতরাং এখানে এবিসিডি সমান্তরাল নয় এখানে এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল নয় কারণ যদি বলা হয় দুটো নাম দেবো এই পয়েন্টটার নাম দিলাম জি এই পয়েন্টটার নাম দিলাম এইচ ইএফ একটি সরল লেখা একটা সরলকোণে মানে একশো আশি ডিগ্রি হয় এই পুরো কোনটা একশো আশি ডিগ্রি হবে তাহলে জি এইচ ডি যোগ ডি এইচ এফ একশো আশি ডিগ্রি হবে জিএচডি ইজিক্যাল টু প্লাস মান কত বলে দিয়েছে পঁচানব্বই ডিগ্রি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি মান একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচানব্বই ডিগ্রি পঁচাশি ডিগ্রি আমরা কি জানি অনুরূপ কোনের মান পরস্পর সমান হয় এখানে ইজিবিজিক্যাল অনুরূপ ডি কিন্তু ইজিবি কোণের মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি যেটা আমাদের প্রদত্ত এবং ডি কোণের মান হচ্ছে পঁচাশি ডিগ্রি এক একজোড়া অনুরূপ কোণের মান সমান নয় সেজন্য এরা পরস্পর সমান্তরাল নয়